মহিন্দ্রা থার 4x4 ম্যানুয়াল ডিজেল অনেক লম্বা নাম আছে আচ্ছা কুছ বল দে তু হ্যাঁ তুমিও কিছু মহিন্দ্রা নে ছুলি আসমান 28 প্লাস মাইলেজ আছে দাদা আমি ভাবতে পারিনি একদম চ্যালেঞ্জিং প্রাইস পুরো ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস 2,20,000 না 2,19,000 ফিক্স রেট দাদা এই গাড়িটার পুরো ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে 14 গাড়ি লাইফ টাইমটা যদি বলে দাও তুমি চ্যালেঞ্জিং প্রাইস বলো দাদা অন্য জায়গায় 2,15,000 আছে আমি 2,00,000 দিয়ে দিবো কিন্তু ওটা প্রমাণ সহ নিয়ে আসতে হবে 21 প্লাস মাইলেজ থাকলে গাড়ি নিবা না থাকলে গাড়ি নিবা না নিবেন হাসান ভাই হ্যাঁ বলুন ডায়মন্ড নিয়ে এসেছি ডায়মন্ড হীরা এটা মারুতির হীরা আস্তে আস্তে একটা চায়ের দোকানে দাঁড়ালাম দাদা গাড়িটা বলছে কি দাদা কত সালে গাড়ি আমি বললাম দাদা 15 সালে গাড়ি বলছে এত নতুন কেন এখানে দাঁড়িয়েছি সবাই ভিড় করে গাড়িটা দেখেছে এত সুন্দর গাড়ি এত মেনটেন করে রেখেছে এত সুন্দর গাড়ি মাত্র 30,000 চলা 2015 সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার 14,700 চলা ফুল গ্যারান্টি 14,700 উপরে যদি কেউ বলে সার্ভিস রেকর্ডে দাদা 20,000 চলা আছে সঙ্গে সঙ্গে 50,000 টাকা ডিসকাউন্ট করে দিব 25 প্লাস মাইলেজ আছে 12 গাড়ি 27 ট্যাক্স সুইফটে 25 প্লাস এটা ডিজায়ারে 22 প্লাস তো এই গাড়িটা হচ্ছে দাদা 2013 গাড়ি 28 পর্যন্ত ট্যাক্স ভিডিআই প্লাস মালদা আরটিও নাম ট্রান্সফার ফ্রি সবাই অফার দিবে কালিমি খালবাজার অফার দিবে না কালিমি খালবাজার মানে দামে হবে দাদা আপনাকে আপনার টাকা নিয়ে ট্যাঙ্কি ফুল করে কি লাভ দাদা বলো যেখানে গাড়ি কিনতে যাবো অফার নিবে না রেট নিয়ে হুড়াহুড়ি করো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি হাসান সবাইকে ওয়েলকাম করছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে আমি চলে এসেছি মালদা কালিমি কার বাজার সেকেন্ড হ্যান্ড কার মার্কেটে আর আপনারা জানেনই কালিমি কার বাজারের একটাই স্লোগান আজ রেটে হবে হ্যাঁ রেট মে হোগা চলুন তাহলে বিস্তারিত জানতে আমরা আলাপ করে নিচ্ছি সবের ওনার সঙ্গে কেমন আছেন রুলদা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনাদের আশীর্বাদে আর কাস্টমারের ভালোবাসা এত দূর এসেছি আর এটাও চেষ্টা করব বাড়ি বাড়ি গাড়ি পাঠানোর কাস্টমার আশা করি নেক্সট ভিডিওতে যা ভালোবাসে তার থেকে ডবল ভিডিওতে ভালোবাসা দেবে কারণ আজকে সব থেকে ফোকাস রেখেছি দাদা মাইলেজ গাড়ির কোয়ালিটি আর সব থেকে রেট আর কি চাই তিনটা জিনিসই কাস্টমার আর রেট নিয়ে কোনো কথা হবে না এটা প্রথম থেকে আমি বলে আসছি দাদা অন্য কোথাও গাড়ি কিনতে যাবেন রেট নিলে আপনার অনেক লাভ দাদা রেট নিয়ে হুলারি করেন আমার ভিডিও কাউকে গিয়ে দেখাও না এই দাদার ভিডিওতে এই রেট আসছে আর আমার যদি ভিডিওর দাম বেশি হয় আপনারাও আমাকে বলবেন কমেন্ট করে দাদা রেট একটু বেশি হচ্ছে আপনাকে প্রথমে বলেছি কাস্টমার মানে আমার বাড়ির মেম্বার কাস্টমার মানে আমার ভাই কাস্টমার আসবে আমার কাছে দাদা রেট এটা পারছি ওটা পারছি ভাইকে বলবো চলো কম্প্রোমাইজ করে গাড়ি বাড়ি বাড়ি পাঠাবো ভাইদেরকে দিব কমেন্ট করছিল দাদা একটা 4x4 নাম বলছি না একটা 4x4 ধামাকা গাড়ি একটা কিং গাড়ি একটা মাস্কুলার গাড়ি দেখান ওইগুলো গাড়িও নিয়ে এসেছি আজকে চলেন সবই আছে অ্যাড্রেস হচ্ছে কালিমি কার বাজার নিয়ার NS 34 এখন NS 12 হয়ে গেছে কালিয়াচক বালিয়াডাঙ্গা মোড় মালদা ডিস্ট্রিক্ট চলো না একদিক থেকে গাড়িগুলো দেখাই চলো প্রথমে আমরা শুরু করছি হন্ডার গাড়ি দিয়ে হন্ডা গ্র্যান্ড আইটেম গাড়ি 2014 হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স সেকেন্ড ওনার গাড়ি হ্যাঁ স্পোর্টস মডেলে কি থাকে তো সবাই জানে ফিচার এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এয়ারব্যাগ পুশ স্টার্ট সব থাকে তো 14 লাইফ টাইম ট্যাক্স এর দাম হবে কালিমি কার বাজার মানে আজ রেট মে হোগা এই গাড়ির দাম পড়বে দাদা 2,60,000 টাকা এবার নিয়ে চলে এসেছি মারুতির ডিমান্ডেবল গাড়ি ডিজায়ার DS6 পেট্রোলে মাইলেজ 21 প্লাস
কোন কাস্টমার যদি বলে না দাদা 21 প্লাস মাইলেজ দিবে না, হ্যাঁ গাড়ি ট্যাঙ্কি ফুল তেল করে গাড়ি চালিয়ে 21 প্লাস মাইলেজ থাকলে গাড়ি নিবা, না থাকলে গাড়ি নিবা না, নিবেন চ্যালেঞ্জিং প্রাইস তো আছে আর চ্যালেঞ্জিং মাইলেজও আছে গাড়িটা। আচ্ছা সেটা অবশ্যই BS6 পেট্রোলে 21-22 মাইলেজ আছে, হ্যাঁ 2021 এর গাড়ি, 2650 ট্যাক্স, ফার্স্ট ওনার, 30,000 চলা, গাড়ি নিয়ে কোনো কথা হবে না, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, খুব ভালো গাড়ি মার্কেটে 2021 এর গাড়ি। দাদা কি রেট চলছে আপনি তো জানেনই, কালিমি কার বাজার মানে একদম জলের দাম, জলের দাম দেওয়ার পরে কোনো কাস্টমার যদি বলে দাম বেশি হচ্ছে, আমি আপনাকে সব ভিডিওতেই বলা আছে, কাস্টমার মানে আমার ভাই, বাড়ির লোক তাহলে আসো আমাকে বলো দাদা এই দিব, কোনো অসুবিধা দাদা বলো আমার এই কিনা আছে কিছু দাও, আমার অফিস কাজ দিয়ে নিয়ে চলে যাও, কোনো চাপ নেই। তাও বলছি কাস্টমার মানে আমার ভাই, আসবা দাদা 4,99,000 পারছি না, কি পারবা বলো, আসে সবার মন রাখবো, সবার কথা রাখবো, তাহলে কার মানে রেট পে হোগা, আসতে হবে দাদা, আজকে কি বলবো, আজকে কালিমি কার বাজারে সব মাইলেজ কিং গাড়ি নিয়েছি, মাইলেজ কিং এটা ডিজেলে আছে, ডিজেলে আছে, আচ্ছা আচ্ছা, হোয়াইট কালারও আছে, 28 প্লাস মাইলেজ আছে দাদা, 28 প্লাস মাইলেজ দাদা, সে তো বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হবে না, এই সেই বহরমপুর একটা বন্ধুর গাড়ি নিয়ে আসলাম, বহরমপুর থেকে মাত্র 450 টাকা তেলে বাড়ি এসেছি, বহরমপুর থেকে মাল্লা 450 টাকা, অবাস্তব কথা, আমি ভাবতে পারিনি গাড়ি কি কিছু হয়ে গেছে নাকি, তেল কেন পুড়ছে না গাড়িতে, এটা বললে তো লোক বিশ্বাসই করবে না। আমি এই বললাম না চ্যালেঞ্জিং রেট আর চ্যালেঞ্জিং মাইলেজ, আচ্ছা মাইলেজ সব গাড়িতে চেক করিয়ে গাড়ি দিব, আচ্ছা 28 প্লাস মাইলেজ, সাদা কালার, 14 গাড়ি, এটাও লাইফ টাইম ট্যাক্স, 14 গাড়ি লাইফ টাইম ট্যাক্স, হন্ডা এমএইচ সেম ডিজাইন এর মতোই, সিডান গাড়ি, ডিকি ফিকি সব আছে, ভাড়া খাটানোর জন্য খুব ভালো গাড়ি, 2,45,000 টাকা, 2,45,000 টাকা, আচ্ছা দাদা কি করা যায়, ঠিক আছে রেট, রেট ঠিক আছে আর একটু কমালে ভালো হয়, কত করবো বলেন, 2,30,000 করে দেন, আরো কমিয়ে দেন, 2,20,000, 2,20,000 না 2,19,000 টাকা ফিক্সড দাদা, এই গাড়িটার একদম চ্যালেঞ্জিং প্রাইস, আচ্ছা পুরো ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস, পেট্রোল গাড়ি পাওয়া যাবে না 2,19,000 এ, ডিজেল পাচ্ছেন, ডিজেল পাচ্ছেন, লাইফ টাইম ট্যাক্স পাচ্ছেন, হ্যাঁ আর হোয়াইট কালারও পাচ্ছেন 2,19,000 টাকাতে, আচ্ছা 2,19,000 টাকায়, আবার এটা চ্যালেঞ্জিং কথা বলে যাচ্ছি, কোন পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 14 গাড়ি লাইফ টাইম ট্যাক্স যদি বলে দাও, তুমি চ্যালেঞ্জিং প্রাইস বলো দাদা, অন্য জায়গায় 2,15,000 আছে, আমি 2,00,000 টাকাতে দিয়ে দিবো, কিন্তু ওটা প্রমাণ সহ নিয়ে আসতে হবে। হাসান ভাই, হ্যাঁ বলুন, ডায়মন্ড নিয়ে এসেছি, ডায়মন্ড হীরা, হীরা হীরা অবশ্যই, হীরা হীরা নিয়ে এসেছি, এটা মারুতির হীরা, হীরা এত সুন্দর গাড়ি দাদা কি বলবো, আস্তে আস্তে একবার চায়ের দোকানে দাঁড়ালাম দাদা, গাড়িটা বলছে কি দাদা কত সালে গাড়ি, আমি বললাম দাদা 15 সালে গাড়ি, বলছে এত নতুন কেন, কি আছে, এখানে দাঁড়িয়েছি সবাই ভিড় করে গাড়িটা দেখেছে, এত সুন্দর গাড়ি, এত ফুল মেইনটেইন করে রেখেছে, কন্ডিশন খুব সুন্দর, খুব ভালো একটা হাই লেভেল গাড়ির মালিক ছিল, এত সুন্দর গাড়ি মাত্র 30,000 চলা, 30,000 চলা, ফার্স্ট ওনার, টায়ারে গুটি পর্যন্ত নামেনি দাদা, আচ্ছা চারটা টায়ার স্টপিন আনিউস, আচ্ছা এত সুন্দর গাড়ি, হীরা বললে চলে, হীরা এমনি না আসলে হীরা, এই হীরা 2015 সুইফট ডিজায়ার VXI, এটারও 20+ মাইলেজ দাদা, এই হীরার দাম আমার 15 গাড়ি ফার্স্ট ওনার 30,000 চলা, 4,20,000 টাকা,4,20,000 আস্কিং প্রাইস, আসলে দাম দর হবে। এবার নিয়ে চলে এসেছি অল্টো গাড়ি, অল্টো 800 LXI, LXI দুটো পাওয়ার, পাওয়ার স্টারিং, সেন্টার লক সব আছে, আর আজকে প্রথমে বলেছি মাইলেজ কিং গাড়ি সব, অবশ্যই মাইলেজ কিং সব, মাইলেজ কিং, হ্যাঁ এই গাড়িটা দাদা এত সুন্দর গাড়ি, 2015 সালের গাড়ি, লাইফ টাইম ট্যাক্স, ফার্স্ট ওনার, 14,700 চলা, 14,700 চলা, ফুল গ্যারান্টি, 14,700 উপরে যদি কেউ বলে সার্ভিস রেকর্ডে দাদা 20,000 চলা আছে, সঙ্গে সঙ্গে 50,000 টাকা ডিসকাউন্ট করে দিব, আচ্ছা 50,000 টাকা ডিসকাউন্ট, সঙ্গে সঙ্গে 50,000 ডিসকাউন্ট করে দিব, 14,700 চলা, ফার্স্ট ওনার, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, এই গাড়ির দাম দাদা আস্কিং প্রাইস হচ্ছে 2,30,000 টাকা, 2,30,000 আস্কিং আছে, আস্কিং আছে দাদা, একটু দাম বেশি হচ্ছে কিন্তু ভালো গাড়ি, একটু দাম বেশি লাগবে দাদা, 14,000 চলা মানে দাদা কি শোরুম থেকে গাড়ি নেওয়া, আর এটা গাড়ি নেওয়া আগে স্টপিন, এটারও আনইউজ, 2017 গাড়িও দেখাবো দাদা, এর নিচে দাম আবার। এবার নিয়ে চলে এসেছি রেড কালার, রেড বিউটি, রেড বিউটি, মারুতি সুজুকি সুইফট, সুইফট মাইলেজ কিং, মাইলেজ কিং, মাইলেজ কিং, আজকে প্রথমে বলেছি দাদা চ্যালেঞ্জিং প্রাইস হবে আর মাইলেজ যা হবে মাইলেজ কিং হবে, মাইলেজ কিং, মাইলেজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, 2012 27 পর্যন্ত ট্যাক্স, ফার্স্ট ওনার, ডিজেল ভার্সেস সুইফট,
এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্টার লক, অ্যান্ড্রয়েড ফ্যান্ড্রয়েড সব লাগানো দাদা। গাড়ি একদম ঝাঁ চকচকে, খুব ভালো গাড়ি। মাইলেজ কিং 25+ মাইলেজ আছে। 12 গাড়ি, 27 ট্যাক্স। এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। আর সব গাড়ির লোন এভেলেবেল আছে, 50-60 হাজার টাকা দিয়ে লোন হয়ে যাবে সব গাড়িতে। আবারও নিয়ে চলে এসেছি সুইফট ডিজায়ার। সুইফট ডিজায়ার না দাদা, আবার নিয়ে চলে এসেছি মাইলেজ কিং। এত মাইলেজ আছে, কোনো আমার ভাই ভাড়া কাটানোর জন্য গাড়ি নিতে পারো। সুইফটে 25+, এটা ডিজায়ারে 22+। তো এই গাড়িটা হচ্ছে দাদা 2013 গাড়ি, 28 পর্যন্ত ট্যাক্স, ভিডিআই প্লাস মালদা আরটিও, নাম ট্রান্সফার ফ্রি। সবাই অফার দিবে, কালিমি খাল বাজার অফার দিবে না। কালিমি খাল বাজার মানে দামে হবে, দামে হবে দাদা। আপনাকে আপনার টাকা নিয়ে ট্যাঙ্কি ফুল করে কি লাভ দাদা বলো? যেখানে গাড়ি কিনতে যাবো অফার নিবে না, রেট নিয়ে হুড়াহুড়ি করুন, হুড়াহুড়ি করুন। 2013 গাড়ি, 28 ট্যাক্স, এই গাড়ির দাম হবে 3,40,000 টাকা। আবারও নিয়ে চলে এসেছি অল্টো 800। আবার নিয়ে চলে এসেছি হীরা 2017 VXI মডেল, 27 পর্যন্ত ট্যাক্স। এটাও ফার্স্ট ওনার গাড়ি দাদা। আর এটাও বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট VXI, এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্টার লক, কোম্পানি ফিটিং, মিউজিক সিস্টেম সব আছে এই গাড়িতে। খুব ভালো গাড়ি দাদা, 2017 VXI অল্টো, দাম পড়বে এটা 2,35,000 টাকা। হ্যাঁ, এবার নিয়ে চলে এসেছি সব থেকে লো বাজেটে, লো মেইনটেন্যান্স, লো এসইউভি গাড়ি, এসইউভি গাড়ি, মারুতি সুজুকি ব্রেজা। ব্রেজা সব থেকে টপ মডেল দাদা, ZDI প্লাস, মানে ফিচারস এ ফুললি লোডেড, ফুললি লোডেড, এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্টার লক, অ্যান্ড্রয়েড অ্যালয় হুইল, অ্যালয় হুইল, প্রজেক্টর হেডল্যাম্প সব রয়েছে, সব আছে গাড়িতে। প্রত্যেক ভিডিও দিয়ে আমরা একটা করে ব্রেজা থাকে, ব্রেজা থাকে। আর ব্রেজা আমি দিই দাদা ডিজাইনের দামে। 2017 গাড়ি ZDI প্লাস এ দাদা মার্কেট প্রাইস বলেন দাদা 6,30,40 তো হবে, 6,30,40। আমি আপনাকে কি বলেছি, কালিমি কার বাজার মানে রেট মে হোগা, রেট মে হোগা। আর আমি প্রত্যেকবারই ডিজাইনের দামে ব্রেজা বিক্রি করি। 2017 গাড়ি কত দামে দাওয়া ঠিক দাদা বলো? 2017 গাড়ি তাহলে 5,99,000 করে দেয়। 5,99,000 দিব না, অনেক কম, ডিজাইনের দামে দাদা, ডিজাইনের দামে 17 ডিজাইন যে দামে বিক্রি হচ্ছে ওই দামে গাড়ি দিব দাদা। ডিজেলটা, আচ্ছা ডিজেলটা 5,00,000 আশেপাশে হচ্ছে, 5,00,000 আশেপাশে। এটা গা আপনি বলতে 5,10,000 টাকা, 5,10,000 টাকা। ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস দাদা, পুরো ওয়েস্ট বেঙ্গলে 5,10,000 টাকা ZDI প্লাস পাওয়া যাবে না, ডিজাই পাওয়া যাবে না দাদা। হ্যাঁ, ZDI প্লাস। এবার নিয়ে চলে এসেছি মহিন্দ্রার হীরা, মহিন্দ্রার হীরা, মহিন্দ্রা কা লোহা প্লাস লো মেইনটেন্যান্স, লো মেইনটেন্যান্স গাড়ি, 2011 গাড়ি, 26 পর্যন্ত ট্যাক্স, সেকেন্ড ওনার গাড়ি দাদা। কি দাম হওয়া উচিত দাদা বলো? আমরা 3,20,30, 3,20,30 কনভার্ট করা গাড়ি দাদা। আচ্ছা কনভার্ট করা আছে, শুধু কনভার্ট, শুধু আপনি বাম্পার হেডলাইট দেখলে হবে না দাদা। হ্যাঁ, ড্যাশবোর্ডটাও কনভার্ট করে দিয়েছি। তাহলে আরো 30-40 হাজার টাকা দাদা। কালবি কারবার মানে রেট মে হোগা, রেট মে হোগা, কালবি কারবার মানে আপনাদের কারবাজা। অবশ্যই অবশ্যই। এসি আছে, এসি ডিজিটাল মিটার, এসি ডিজিটাল মিটার 11 গাড়িতে পাওয়া যায় না, পাওয়া যায় না নরমালি, কিন্তু আছে, আছে আছে। তো 11 গাড়ি, হ্যাঁ, 26 পর্যন্ত ট্যাক্স দাদা তো বললেনই, মার্কেটে এমনি বিক্রি হচ্ছে 3,30,40 এ। আমার কনভার্ট করা গাড়ি 3,10,000 টাকা, 3,10,000 টাকা, 10,000 টাকা অবাস্তব রেট। অবশ্যই অবশ্যই, এসি পাচ্ছেন প্লাস ডিজিটাল মিটার পাচ্ছেন, ডিজিটাল মিটারের জন্য দাদা আমার কাস্টমারে সব 5,00,000 টাকা, 4,00,000 টাকা বাজেট। অবশ্যই অবশ্যই। তো নিয়ে চলে এসেছি মাহিন্দ্রা স্কর্পিও, স্কর্পিও, স্কর্পিও কি মডেল আছে দাদা? স্কর্পিও আছে দাদা 2017 গাড়ি, S6 প্লাস, S6 প্লাস, S6 প্লাস, দেশ কা শান, মাহিন্দ্রা কা জান। আর এই হে ও নাম জিসকে লিয়ে মাহিন্দ্রা নে ছু লি আসমান। অবশ্যই চলুন দাদা, চ্যালেঞ্জিং প্রাইস, চ্যালেঞ্জিং প্রাইস, চ্যালেঞ্জিং প্রাইস, হ্যাঁ, কালিমি কার বাজারের প্রাইস। অবশ্যই অবশ্যই, কালিমি কার বাজার মানে রেট মে হোগা, রেট মে হোগা। তো দাদা বলো কি দামে হওয়া উচিত 2017 গাড়ি, 17 গাড়ি, S6 প্লাস, S6 প্লাস এর ফিচারস কি বলবো? ফিচারস তো সবই জানি, সবই আছে। অবশ্যই অবশ্যই, এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্টার লক, মিউজিক সিস্টেম, মিউজিক সিস্টেম, অ্যান্ড্রয়েড সব আছে, সবই আছে। আচ্ছা, তো প্রাইস আপনার 8,20,000 দিব না, 8,19,000, 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 8,19
আমাকে অবশ্যই রোড কিং মহিন্দ্রা থার 4x4 ম্যানুয়াল ডিজেল অনেক লম্বা নাম আছে যা যা দরকার সব আছে সবই আছে আর দেখতে পাচ্ছেন বাচ্চা চলে গেছে এই বাচ্চা নাই এই হিরো এই হিরো এই গাড়ির ব্যাপারে যত বলবো ততই কম ততই কম সব জায়গার জন্য হিরো হিরো এই একটা হিরো আর এই একটা আমাদের হিরো হিরো এই তো দেখতে পাচ্ছেন চেপে আছে হিরো আর যা যা দরকার সব আছে অবশ্যই পছন্দের কার আছে পছন্দের মাইলেজ আছে ডিজেল আছে
4x4 আছে, আরে যা লাগবে গাড়িতে সব ফিচার আছে, সব থেকে টপ মডেল গাড়ি, মাত্র গাড়ির বয়স এক বছর, এক বছর ভিআইপি নম্বর আছে, 2023 এর গাড়ি, কি রেট হওয়া উচিত বলেন? 2023 এর গাড়ি এখন নতুন কত রেট দাদা? এই গাড়ি নতুন রেট 19 লাখ টাকা হ্যান্ড ক্যাশ, 19 লাখ টাকা ক্যাশে আছে, 13 লক্ষ 70 হাজার টাকা সব থেকে কম রেখেছি, এই রেটে পাওয়া অনেক মুশকিল দাদা, 13 লক্ষ 70 হাজার টাকা ফিক্স রেট কমে গেছে না? ভাই হিসাবে কিছু এসে বলবা, কথা রাখবো, সে তো অবশ্যই কথা রাখতে হবে, কথা রাখতে হবে, যেহেতু ভিডিও দেখে এসছে দূর দূরান্ত থেকে। 4x4 ডিজেল ম্যানুয়াল, আচ্ছা কিছু বল দে তু, হ্যাঁ তুমিও কিছু পপুলার হয়েছে গাড়ি, এখন বাচ্চা বাচ্চার মুখে নাম, বুড়ো লোকের মুখে নাম আছে অবশ্যই মহিন্দ্রা থার। কি গাড়ি দাদা এটা? কি গাড়ি? এখানে যাবে দাদা আপনারা দেখলেন আজকে কালিমি কার বাজারের কালেকশন। আশা করছি আজকের কালেকশন, গাড়িগুলোর প্রাইস আপনাদের খুব ভালো লেগেছে, আর কন্ডিশন যা আমি দেখছি অবশ্যই ভালো আছে। আপনারা আসুন, গাড়িগুলো দেখুন, টেস্ট ড্রাইভ নিন, তারপরে ডিল করবেন। আর কি কি ফ্যাসিলিটি আছে আপনাদের কালিমি কার বাজারে? এখানে আসুন, গাড়িগুলো দেখুন, তারপরে ডিল করুন, ডিল করুন। আশা করছি আজকের গাড়ি খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, এতদূর পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।